নমস্কার, আমি কবি সুব্রত মিত্র। গলাটা বসে গেছে, হয়তো আমার কথা শুনতে আপনাদের একটু অসুবিধা হবে, তবুও আমি বলার চেষ্টা করছি। আমি এইমাত্র ফিরলাম পুরুলিয়া থেকে, গিয়েছিলাম বিনোদন সাহিত্য পত্রিকার শারদ সংখ্যা প্রকাশের বা উন্মোচনের অনুষ্ঠানে। আপনারা জানেন সারা বিশ্বজুড়ে গত 9ই আগস্ট আরজিকর হাসপাতালের সেই মর্মান্তিক ঘটনার প্রতিবাদ বিক্ষোভ সমাবেশ চলছে। আমি কিন্তু এই বিষয়টা নিয়ে গত 14ই আগস্ট থেকে লাগাতার সবসময় প্রতি জায়গায় প্রতি মুহূর্তে প্রতিবাদ করে চলেছি। আপনারা দেখেছেন ঠিক সেই মোতাবেক, আলাদা করে কোনো পরিকল্পনা নয়, আমি দেশের এবং পৃথিবীর যে কোনো প্রান্তে যতদিন পর্যন্ত জাস্টিস না হবে আরজিকর কাণ্ডের, আমি আমার এই জাতীয় পতাকা এবং উই ওয়ান্ট জাস্টিস আর জাস্টিস ফর আরজিকর এবং ওই দোষীদের ফাঁসি চাই এসব ইত্যাদি প্ল্যাকার্ড গায়ে লাগানো থাকে, এখন ঘরের ভিতরে রাখা আছে, ব্যাগের ভিতরে আটকানো আছে, না দেখাতাম, যাই হোক সেগুলো নিয়ে আমি চলাফেরা করি। এবং আমি যেহেতু একজন কবি, আমি একজন বিদ্রোহী কবি, একজন মানবাধিকার কর্মী, এবং এখানে লেখা আছে হিউম্যান রাইটস ভায়োলেন্স প্রোটেক্টিভ মেম্বার অফ হিউম্যান রাইটস, তাহলে একজন মানবাধিকার কর্মীর তো এটা অত্যন্ত দায়িত্ব, একজন কবির তো অত্যন্ত দায়িত্ব যে মেরুদণ্ড সোজা করে সে প্রতিবাদ করবে। আমি ওই অনুষ্ঠানে একজন লেখক হিসেবে একজন আমন্ত্রিত অতিথি ছিলাম। আমি যখনই মঞ্চে উঠতে যাই, মঞ্চে ওঠা তো দূরের কথা, মঞ্চে উঠি না, আমি যখন ওইখানে কাশীপুর, ওই পুরুলিয়া কাশীপুর লাইব্রেরিতে যখন ঢুকতে যাই, ওই মাঠেই আমাকে আটকে দেওয়া হয়। তারপরে মারতে কারণ কোনো রকম ঢুকে গিয়ে হলে, লাইব্রেরি হলে ঢুকবো, তখন পত্রিকার সম্পাদক ওই সুশান্ত ঘোষ মহাশয় এবং ওখানকার যে ওই লজের ম্যানেজিং ছিলেন অধীর সরকার সম্ভবত, এরকম অধীর না সুধীর, অধীর মনে অধীর, তিনি বললেন এখানে এগুলো হবে না। তার পাশাপাশি আমাদের এখানকার কবি ওই কি বৈরাগ্য, বকুল বৈরাগ্য সম্ভবত না কি নামটা জেনে বলবো, বকুল বৈরাগ্য আরও অনেকে ছিলেন, আর কলকাতার অনেক কবি সাহিত্যিকরা ছিলেন, তারা সকলে দল বেঁধে আমাকে আটকেছেন, বলেছে এখানে এসব চলবে না। আমি বললাম আমার অপরাধ কী, আমার হাতে জাতীয় পতাকা রয়েছে, ন্যাশনাল ফ্ল্যাগ, আমি উই ওয়ান্ট জাস্টিস স্লোগানের আমার বুকে ওটা ছিল, পেছনে ছিল জাস্টিস ফর আরজিকর, আমি একজন কবি, প্রতিবাদী কবি, আমি সাহিত্য মঞ্চে এসেছি, আমাকে কেন এখানে অংশগ্রহণ করতে দেওয়া হবে না। বলছে না এগুলো পুলিশ থেকে অ্যালাউ নেই, আমাকে ঢুকতে দেওয়া হয়নি, আমি ওখানে বসেই ফেসবুক লাইভ করেছি, আপনারা দেখেছেন। এবং আমি তারপর অনুরোধ করেছিলাম যে আমি এই রাস্তার ধারে ফ্ল্যাগ নিয়ে আমার বোনের প্রতিবাদে আমার অভয়ার শাস্তি দাবিতে আমি প্রতিবাদ করব, রাস্তার ধারে প্ল্যাকার্ড নিয়ে জাতীয় পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকব, আমাকে বিনোদন সাহিত্য পত্রিকার লোকেরা পুরুলিয়ার মুখে প্রতিবাদ করতে দেয়নি, অথচ ওখানকার রাস্তায় রাজবাড়ির সামনে প্রচুর মানুষ ভিড় করেছিল, তারা আমার প্রতিবাদকে সমর্থন করেছে, তারা প্রচুর মানুষ আমাকে দেখে তারা আরও তাদের সংগ্রামী চেতনা প্রতিবাদী মনোভাব জেগে উঠেছে। আমি এই মর্মে বলতে চাই আর একটা দুটো কথা, পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে আমি যে পরিস্থিতি দেখলাম, বিশেষ করে পুরুলিয়ার পাহাড়ি অঞ্চলে প্রত্যন্ত জায়গাগুলোতে এখনও আমাদের কলকাতায় যেরকম আমরা অভয়ার প্রতিবাদের সামিল হচ্ছি, বিক্ষোভ করছি, সমাবেশ করছি, এরকম কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে কোনায় কোনায় সাধারণ মানুষের কাছে এই বিষয়টা এখনও পৌঁছয়নি, অর্থাৎ জনজাগরণ শুরু হয়নি। তাই আমি বলবো এই যে সাহিত্য পত্রিকার লোকেরা যেভাবে আমাদেরকে চেপে ধরছে, আমাদের মুখ চেপে ধরছে, আমাদের প্রতিবাদ বন্ধ করে দিতে চাইছে, এর পাশাপাশি গ্রাম অঞ্চলের মানুষদেরকে অন্ধ করে রাখা হচ্ছে, এর থেকে মুক্তি পাওয়ার দরকার আছে। আমি আওয়াজ তুলছি, আপনারাও আওয়াজ তুলুন, আমার খুব কষ্ট লেগেছে স্বাধীনতার এত বছর পরেও আমাদের মতো দেশে সংগ্রামীদের প্রতিবাদী কবির কণ্ঠ চেপে রাখা হচ্ছে, বিনোদন সাহিত্য পত্রিকার সকল
কমিশনারদের বলছি, আপনারা তো কালকে সাক্ষী ছিলেন আমার সাথে কি করা হয়েছে। আমি সম্মানের পিছনে ছুটি না, আমি আমার কলমের মাধ্যমে সমাজের কথা বলতে চাই, মানুষের কথা বলতে চাই। আমার গলাটা বসে গেছে এই আরজি গড় জাস্টিস বিষয়ের চেঁচাতে চেঁচাতে আমার গলাটা বসে গেছে। ধন্যবাদ, ভালো থাকবেন। আমার কতদিন জানি না আমার এই যন্ত্রণা থাকবে, এই যন্ত্রণা থেকে আমি কেন, আপনারাও মুক্তি পান, তার জন্য শুধুমাত্র সদিচ্ছা আর সৎ সাহস থাকতে হবে। ধন্যবাদ, ভালো থাকবেন, আমি আমার মতো চালিয়ে যাব। আমি কোনো রাজনৈতিক দলের লোক নই, বিশ্বাস করুন, আগামী দিনেও কোনো রাজনৈতিক দলের লোকজন না হই, তাহলে আমার এই স্বাধীনতার আমার যে এই যে এই স্বতঃস্ফূর্ত ভাবনা, আমার এই যে ইচ্ছে, এটা নষ্ট হয়ে যাবে। ভালো থাকবেন সকলে, খুব ভালো থাকবেন, আমি এভাবে লড়াই করে যাব। জয় হিন্দ, বন্দে মাতরম, সাহিত্যের সংস্কৃতির বিপ্লবের জয় হোক, প্রকৃত সাহিত্য পূজায় ফিরে আসুন। ধন্যবাদ।